السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. মুজেজা বলেন, কারামত বলেন, এটা কারো ক্ষমতার নাম না। কোরআন স্পষ্ট করে দিয়েছে, ইউসুফ আলাইহিসসালামকে যখন কূপে নিক্ষেপ করে ভাইয়েরা গিয়ে ইয়াকুব আলাইহিসসালামকে বলল তাকে বাগে নিয়ে গেছে, ইয়াকুব আলাইহিসসালামের কোনো খবর নাই। আর 35 থেকে 40 বছর পরে যখন ইয়াকুবের ছেলেদের সঙ্গে ইউসুফের পরিচয় হল, ইউসুফ আলাইহিসসালাম শুনলেন তার আব্বা কাঁদতে কাঁদতে, তার চক্ষু অন্ধ হয়ে গেছে, বলেন যে আমার এই জামাটা তার চোখে লাগিয়ে দাও, চোখ ভালো হয়ে যাবে। জামা নিয়ে যখন রওনা হলো ইয়াকুব আলাইহিসসালাম, তখন সেই কিনানে বসে বলছেন ইন্নি লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমাকে মানসিক রোগী না বলো, পাগল না বলো, তাহলে আমি বলবো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। প্রশ্ন হতে পারে এই যে তোমার বাড়ির পাশে কুয়ায় নিক্ষেপ করা হলো যখন, ইউসুফ অসহায় অবস্থায় আছেন, তখন তুমি ঈশ্বরের ঘ্রাণ পাচ্ছ না, আর এখন 35-40 বছর পরে সুদূর মিশরেতে ঘ্রাণ পাচ্ছ, তার কারণটা কি? কারণ পরিষ্কার একজন মুমিনের জন্য, যখন কেনানের কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ তাআলা তখন তাকে ইউসুফের ঘ্রাণ পাওয়ার নাই বলে পান নাই, আর 40 বছর পরে মিশরের থেকে আল্লাহ তাআলা ঘ্রাণ পাওয়াচ্ছেন বলে সে ঘ্রাণ পাচ্ছে। এটা কি ইয়াকুবের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত? এটার নাম মুজেজা। আমরা নবীদের মুজেজার উপর ইমান রাখি, কারামাতুল আউলিয়াকে বিশ্বাস করি। আমরা একদিকে বাড়াবাড়ির মধ্যে নেই, আর একদিকে ছাড়াছাড়ির মধ্যে নেই, কিন্তু এটাকে পুঁজি করে কেউ যদি বিশ্বাস করে, বুজুর্গরা যা ইচ্ছে তাই করতে পারে, আল্লাহর সিদ্ধান্ত পাল্টে দিতে পারে, আমরা সেটাকে চরমভাবে ঘৃণার সাথে বর্জন করি। ভাইরা আমার, শুধু এ পর্যন্তই না, আমি দেখাবো ইনশাআল্লাহ, এই আলোচনা অনেকদিন চলবে ইনশাআল্লাহ, আমাদের বাড়াবাড়ির সীমানা কত দূর চলে গেছে। বুজুর্গেরা আল্লাহওয়ালা হতে হতে চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায়, এরকম বুজুর্গেরা আল্লাহর সঙ্গে মিশে যায়, ফানা ফিল্লাহ, আল্লাহর সঙ্গে ফানা হয়ে যায়, আল্লাহর মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। লিখেছে ফাইয়াত্তাহিদু মাআল্লাহি ইত্তিহাদান দাতিয়ান, আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে মিশে যায়, আর সেইটাকে দিয়ে দলিল পেশ করে মানসুর হাল্লাজকে দিয়ে। মানসুর হাল্লাজ নামে একটা জিন্দিক ছিল, নাস্তিক ছিল, একটা ফকির ছিল, ল্যাংটা ফকির জাতীয়, চট আর জট মার্কা জাতীয়, চট আর কি জট। এই মানসুর হাল্লাজ বিভিন্ন জায়গায় সফর করেছে, ভারতে এসেছে, এখানে এসে কিছু জাদুজুদু শিখেছে, এরপরে সে প্রচার করতে লাগলো আল্লাহর কোনো অস্তিত্ব ভিন্ন না। আমরা এটা আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই লোকটা একটা প্রতারক ছিল। আপনারা আল বেদায় ওয়ান নেহায় বাংলা আছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, এটার মধ্যে মানসুর হাল্লাজের একটা চ্যাপ্টার আছে আলাদা। মানসুর হাল্লাজের জীবনীটা পড়বেন, আল বেদায় ওয়ান নেহায়, এটা আমার লেখাও না, আমার বাপদাদার লেখাও না, গ্রহণযোগ্য ইতিহাসের কিতাব। সেখানে কি সুন্দর করে লিখেছে, কেমন প্রতারণা ছিল তার। সে এক জায়গায় তার একজন শিষ্যকে আগে পাঠিয়েছে এক শহরে, তো সেখানে গিয়ে সে খুব আল্লাহওয়ালা বুজুর্গের মতো কাজ টাজ করছে, লোকেরা সব তার কাছে আসতে শুরু করলো দলে দলে। সে বলল আমি আর কিসের বুজুর্গ, আমার বড় বুজুর্গ আসতেছে, ওলি কুতুবী এলাকার আসতেছে, অমুক দিন আগের থেকে তো ফাইনাল করা ছিল, এদের চুক্তি ছিল, তখন তার কাছে তোমরা আসবা। ঠিক ওই টাইম মতো লোকেরা জড়ো হয়ে যাচ্ছে, ঠিক একটা লোক এসে সোজা মসজিদে এসে ঢুকে দূরে গা নামাজ পড়লো, কারোর সাথে কোনো কথা নাই, নামাজের পরে সে মানুষের বিভিন্ন সমস্যা শুনলো, সমাধান দিয়ে দিল। এরপরে লোকেরা তাকে টাকা পয়সা দেওয়া শুরু করলো, সে কয় না না আমার এগুলো দরকার নাই, আমি তো এগুলো তরক করে দিয়েছি, তোমরা ওই লোকটাকে দাও, ও অনেক কাজ টাজ করে ওকে দিয়ে দাও। তো লোকেরা দেখলো মাশাল্লাহ আরো বড় বুজুর্গ, টাকা পয়সা চায় না, আরো বেশি করে দিল ওই লোকের কাছে। এরপরে ওই লোক টাকা পয়সা নিয়ে তার সাথে দেখা করলো, দুজনে ভাগ করে সময় সময় অর্ধেক ভাগ করে নিয়ে গেছে। এ হলো মানসুর হাল্লাজের কাহিনী, লেখা আছে কোথায়? আলবিদা বাইর করো, আলবিদা ওয়ান নেহায়া। আমি আপনাদেরকে বলছি আলবিদা নেহায়া এখানে আছে, আরবিটাই আছে, বাইর করে নিয়ে আসতে পারি। এখানে পরিষ্কার লেখা আছে তার এই চক্রান্ত, লেখা আছে আলা জন্দকাতিহি, সে একটা জিন্দিক ছিল, একটা নাস্তিক ছিল, এই জিন্দিকার কারণে। এটা আলবিদা ওয়ান নেহায়া কিতাব, এটার লেখক হচ্ছেন আল ইমাম আল হাফিজ এমাদুদ্দিন আবিল ফেদা ইসমাইল ইবনে কাসির আল কোরাশি আদ দামেশকি, 700 হিজরিতে তার জন্ম, মৃত্যু হয়েছে 700,
74 হিজরিতে। এটা গ্রহণযোগ্য ইতিহাস, যারা নাম শুনেছেন আলেমরা সবাই জানে, মাদ্রাসা ছেলেরা তো জানবে। এটা আল বিদাওয়ান নেহা কোনো সাধারণ কিতাব না, এটা অনেক আগের কিতাব, যখন এই সমস্ত ফেরকাবাজি হয় নাই। এখানে পরিষ্কার লেখা আছে আশিয়া মিন হিয়ালিল হাল্লাজ, লাল কালিতে লিখে দিয়েছে আশিয়া মিন হিয়ালিল হাল্লাজ, হাল্লাজের কিছু হিলা চক্রান্ত। এরপরে তার অনেকগুলো কাহিনী লেখছে, লিখেছে ওয়াকানাল হাল্লাজ মুতালাফিনান, এ ছিল বহুরূপী। মুতালাফিনান মানে বহুরূপী রংবাজ। সে প্রত্যেক জাতির সঙ্গে তাদের মাযহাব মতো আচরণ করত। ইনকানু আলা সুন্নাহ আও রাফিদা আও মুতাযিলা আও সুফিয়া আও ফুসাকান আও গায়রহুম, যার সাথে শিয়া রাফিজি খারেজি মুতাযিলা এরকম ভাবে ফাসেক ফুজ্জার যার সঙ্গে যখন মিলত তার সঙ্গে সেরকম রূপ ধারণ করত। বিস্তারিত লেখা আছে, পড়তে গেলে একটা নিয়ে অনেক সময় চলে যাবে, কারো দেখার দরকার দেখে নেবেন। এই মানসুর হাল্লাজ ছাড়া আমার দেশে ওয়াজ হয় না পীরেগো। সে আল্লাহর সাথে জিকির করতে করতে আল্লাহর সাথে মিশে গেছে। চরমনা বিশ্বাসের নাম তো চলে আসে, এই কারণেই ওনাদের প্রত্যেকটা বইতে আছে। বই আমার এখানে আছে, কারো দেখলে দেখাই দেব, কয়টা রেফারেন্স দেব। প্রত্যেকটা বইতে এটা ছাড়া লেখা হয় নাই, লেখা আছে যে জিকির করতে করতে আল্লাহর সাথে মিলে গেছে। ওনাকে যখন বন্দী করা হলো, উনি লাস্টে জিকির করতে শুরু করলেন আনাল হক আনাল হক। কি জিকির করতে শুরু করলেন? আনাল হক আনাল হক মানে আমি আল্লাহ আমি আল্লাহ। এটাকেও সমর্থন করে বর্তমানে কত দূর চলে গেছে মানুষের গুলু করতে করতে। আনাল হক মানে কি? আমি আল্লাহ। তো আমি আল্লাহ এই জিকির যদি কেউ করে কেমনে করে, এটা জায়েজ করে কেমনে? এরা যে আনাল হক জিকির করে এইভাবে যে যখন আল্লাহর সাথে ফানা হয়ে যায় তখন দেখে তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, মিশে গেছে। চিনি যখন পানির সঙ্গে মিশে যায় তখন কি হয়? ভিন্ন কোন অস্তিত্ব থাকে না, একাকার হয়ে যায়। একাকার যখন হয়ে গেল তখন কি আর নিজে থাকে? তখন তো সে আল্লাহ হয়ে গেছে, তখন কি বলে? আনাল হক জিকির করে। খালি এ পর্যন্ত না, তার কবিতা আছে আমার এখানে, অকাদিদ্দা আল হাল্লা জান্না রুহ আল্লাহ হাল্লাত ফিহি। সে দাবি করে যে আল্লাহর রুহটা তার মধ্যে ঢুকে গেছে, কামা হাল্লাত ফিল আম্বিয়া মিন কাবলু হাসবা জামিহি, তার ধারণা মতো যেরকম নবীদের মধ্যেও আল্লাহ অবতরণ করেন। এটা হিন্দুদের আকীদা। ওই যে একজনে বলছে না, দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছেন কিসে চড়ে? গজে চড়ে। আর এই জন্য দেশের ফসল বেড়ে গেছে, সাথে দাঁড়িয়েছে। কালকে পত্রিকা এসে সাথে দাঁড়ায় নাই, মিথ্যা কথা বলেছে আমার ভাইয়েরা। কালকে অর্থ কি মন্ত্রী, অর্থমন্ত্রী বলেছে যে অবস্থা এতে কি হবে না, বাংলাদেশের জিডিপি সাথে দাঁড়াবে না, ওটা মিথ্যা বলেছে। এই যে আকীদা, এটা হিন্দুদের আকীদা, মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মনসুর হাল্লাজের আকীদা এটাই ছিল। সে বলছে যে যখন আল্লাহর সঙ্গে মিশে গেছি এখন আর আমার মধ্যে আল্লাহর মধ্যে কি পার্থক্য নাই? আনা মান আহওয়া ওয়া মান আনা আহওয়া আনা নাহনু রুহানি হালালনা বাদানা, তার লেখা কবিতা। সে লিখেছে আমি তো সেই ব্যক্তি যাকে চাই, আর যে আমাকে চাই আমি সেই ব্যক্তি। তার মানে দুজন এক, নাহনু রুহানি আমরা হচ্ছে দুইটা রুহ, হালাল না বাদানা, একটা দেহের মধ্যে দুইটা রুহ ঢুকে গেছে। ফাইদা আবসারাতনি আবসারতুহু ওয়াইদা আবসারতুহু আবসারাতনা, যখন আমি তাকে দেখি তখন সে আমাকে দেখে, আর সে যখন দেখে আমি তাকে দেখি, তার মানে তার চোখ আমার চোখ। এটা একটা হাদিস আছে, যে কোনো ভ্রান্ত আকীদার পিছনে একটা হাদিস থাকে। হাদিসতে আছে যে যখন কোনো আল্লাহওয়ালা বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহ তাআলা বলেন আমি তার চোখ হয়ে যে যা দিয়ে সে দেখে, আমি তার পা হয়ে যায় দাঁত যা দিয়ে সে চলে, আমি তার কান হয়ে যায় যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে। এই পর্যন্ত হাদিস শেষ না, হাদিসটা বের করো। ওই হাদিসে বলা আছে যখন সে আমার কাছে কিছু চায় আমি তাকে দান করি। কি করি? তাহলে চাইলে দান করি। এখানে কি বলা হয়েছে যে সে একাকার হয়ে গেছে? এটা সকলেই বুঝে, যে বিষয়গুলো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মিশে গেছে। অথচ হাদিসটার লাস্টে কি বলা আছে? লাস্টে বলা আছে যে যখন সে আমার কাছে চায় আমি তা দান করি। একই যদি হয়ে যায় আবার চাইবে কার কাছে? এই হাদিসের অর্থ হচ্ছে এই যে আমি তার সাহায্য করি, আমি তার পক্ষে থাকি, আমি তার পক্ষে দেখি। এটারে নিয়ে গেল যে বান্দা আল্লাহর সঙ্গে মিশে একাকার হয়ে যায়। লেখছে এখানে মুজে জাতরু মাজা জাতরু হুকাফি রুহি কামা
তামজুজুল খামরাতু ফিল মাইজ জালাল, আমার রুহুটা তোমার রুহুর সঙ্গে মিশে গেছে। কামা তামজুজুল খামরাতু ফিল মাইজ জালাল, যেরকম ভাবে মদ শরাব, এগুলো মদ ছাড়া কারবার নাই, ওই যে গাঁজা খায় না এখনো মনসুর আল্লাহদের গ্রুপ গাঁজা খায়, ওই যে এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে মজা, কে খাবিরে গাঁজা, এগুলো ওই চটার জট থেকে আসছে। লেখছে এখানে কামা তামজুজুল খামরাতু ফিল মাইজ জালাল, স্বচ্ছ পানির সঙ্গে মদ শরাব মিলাইলে পরে যেরকম মিশে যায়, এরকম মিশে যায়। আমার দেশে বলে যে চিনি যেরকম মিশে যায়, সুবিধা বাইরে শুনবেন, ফাইদা মাসসাকা শাইউন মাসসানি ফাইদা আনতা আনা ফি কুল্লি হাল, সর্বাবস্থায় আমি তুমি, তুমি আমি। এবং আরো অনেক কবিতা আছে, আনা আনতা বেলা শাক্কিন ফাসুবহানুকা সুবহানি ফাতাওহীদুকা তাওহীদ ওয়া ইসয়ানুকা ইসয়ানি, আমি তুমি, তুমি আমি, নিঃসন্দেহে একাকার হয়ে গেছি, তোমার পবিত্রতা বয়ন করা আমার একই পবিত্রতা বয়ন করা। এইরকম ভাবে এরপরে শেষে লিখেছে আলা উবাল্লিগু আহিব্বাই বিআন্নি রাকিবতুল বাহরা ওয়ান কাসারা সাফিনা আলা দীনিস সলিব ইয়াকুনু মাউতি ফালাল বাতহা উরিদু ওয়ালাল মদিনা। মনসুর আল্লাহর কবিতা বলেছে যে আমি কি আমার বন্ধুদেরকে জানিয়ে দিব না যে আমি এমন একটা সমুদ্রে আমি ভ্রমণ সওয়ার হয়েছি, আমার নৌকা ভেঙে গেছে। আলা দীনিস সলিব ইয়াকুনু মাউতি, খ্রিস্ট ধর্মের উপরে আমার মৃত্যু হবে। ফালাল বাতহা উরিদু ওয়ালাল মদিনা, আমি মক্কাও চাই না, মদিনাও চাই না। এরপরে লেখছে আনাল হাক্কু ওয়াল হাক্কু লিল হাক্কে, আমি হক, আমি আল্লাহ, ওয়াল হাক্কু লিল হাক্কে লা বিসুন যাতা ফামা সাম্মা ফারকুম, আমি আর আল্লাহ একই লিবাস পরেছি, এখন দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা সবাই স্বীকার করবে, এটা দ্বিমত করবে না কেউ, কারণ এই যে বক্তব্য দিচ্ছি এটা সবাই স্বীকার করে, এবার আল্লাহর সঙ্গে মিশে গেছিল। আরো কত মজার কাহিনী আছে, সব বলতে গেলে অনেক সময় লাগবে। লেখা আছে যে মনসুর হাল্লাজকে যখন জেলখানায় আটকানো হলো, একদিন খলিফা গিয়ে দেখে, বাদশাহ গিয়ে দেখে যে জেলখানাও নাই আর মনসুর হাল্লাজও নাই, পানি থই থই করছে। আর একদিন গিয়ে দেখে যে জেলখানা পড়ে আছে, শিকলও পড়ে আছে, মনসুর হাল্লাজ নাই। পরে একদিন বাদশাহ গিয়ে তাকে জিজ্ঞেস করে ব্যাপার কি, এরকম কেন হলো? সে বলল প্রথম যেদিন আপনি গেলেন দেখলেন জেলখানাও নাই, আমিও নাই, পানি থই থই করছে, ওদিন স্বয়ং আল্লাহ নিজে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য নেমে এসেছিলেন। দেখেন কি সাংঘর্ষিক, সে দাবি করলো আল্লাহর সাথে মিশে গেছে, আর এখন বলল কি আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, কোত্থেকে আসলো? এরপরে আবার যেদিন আপনি দেখলেন জেলখানাও পড়ে আছে, শিকলও পড়ে আছে, আমি নাই, ওদিন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তো তুমি কোথায় গেলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, তোমার তো আল্লাহর সাথে মিশে গেছো আগে। এই জিনিসগুলো চিন্তা করা প্রয়োজন, যে কারণে তৎকালীন বাগদাদের উলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে ফতোয়া দিলেন তাকে হত্যা করার জন্য, কতল করার জন্য, শুলি দেওয়ার জন্য। তাকে শুলি চড়ানো হলো, মারা হলো তাকে, এবং তাকে কেটে কেটে টুকরো টুকরো করে তার মাজার তৈরি করতে না পারে, এরপরে নদীতে ফিকে ফেলাই দেওয়া হয়েছে। সুফিরা বানাইল কি, ওনাকে যখন জবাই করা হলো তখন তার রক্তের থেকে আনাল হক শুরু হলো কেরামতি। মিথ্যা কাহিনী, এই বেদা নেহাত সামনে আছি, আছে কোনো জায়গায় এসব কাহিনী? তারিখুল উমাম, তারিখে বাগদাদ, তারিখে বেদা নেহায়া, এখানে সব আছে। কেউ যদি দেখাইতে পারে আস্তে মাথা নত করে তবা করে নিব। যত গাঁদাখুরি কাহিনী, রক্তে আনাল হক বলা শুরু করলো, পরে তাকে পোড়াইলো, এই বেটা পোড়াইছে তো তোরা মাদা তৈরি করতে না পারো, পোড়ানোর পরে ছাইগুলো নদী ফেলে দিতে পারে, শেষ কাহিনী শেষ। এরপরে ছাইয়ের থেকে আনাল হক, এরপরে নদীতে নাকি ফেলার পরে নদীর থেকে আনাল হক পানি উঠতে ওঠা শুরু করলো, বাগদাদ ডুবে যাচ্ছে, তারপরে নাকি সবাইকে ক্ষমা চাইছে, তারপরে আল্লাহ তার ঠান্ডা করে দিতে না আজমিল। কি কাহিনী, আজব কাহিনী, নাটক। ভাইরা আমার, এই যে বাড়াবাড়িগুলো করা হয়েছে এগুলো গুলু বলা হয়, সুফিরা এই বুজুর্গদেরকে নিয়ে গুলু করেছে। এই জন্য আমি কয়েক প্রকার গুলুর দৃষ্টান্ত পেশ করলাম, শিয়াদের গুলু, খ্রিস্টানদের গুলু, ইহুদিদের গুলু, ইহুদিরাও ঈসা আলাইহিস ওজাইরকে আল্লাহর পুত্র বলেছে। এরকম ভাবে আমলগত গুলু আছে, আমলগত গুলু হল আল্লাহ তাআলা শরীয়তের যে বিধান দিয়েছেন, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, হালাল, হারাম, এগুলোর কোন একটাকে যে সীমানা দেওয়া আছে তার চেয়ে বাড়ানো, মুস্তাহাবকে ফরজের পর্যায়ে নিয়ে যাওয়া, ফরজকে মুস্তাহাবের পর্যায়ে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে গুলু। একজন লোক সে নিজের উপরে ওয়াজিব করে নিল, সারা রাত্র সে ইবাদত করবে, এটা বাড়াবাড়ি। এই গুলুর দুটো প্রকার আছে, একটা হচ্ছে হারাম, যেমন মনে করুন সে হলফ করলো আমি সারা বছর রোজা রাখবো, তার মানে ঈদের দিনও রোজা রাখবে,
আর একটা হচ্ছে এরকম না, যেমন মনে করেন সে হলফ করলো আমি সবসময় রোজা রাখবো তবে হারাম দিনগুলো বাদ দিই, এটাও গুলু। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সোম, তিনি একদিন সোম করতেন আরেকদিন ভাঙতেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলছেন যে তোমরা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি, অর্ধেক বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি, এভাবে ইবাদত করতে বলেছেন। এখন কেউ যদি নিজের উপরে লাজেম করে নেয় যে সে সারা রাত তো ইবাদত করবে, সে গুলু করলো, এখন তো গুলুর কাহিনী, আল্লাহু আকবার। এক একজনে কত, এক রাত্রে 40,000 রাকাত নামাজ পড়েছেন, আর কতবার কোরআন খতম করেছেন আল্লাহই জানে। এখন এগুলো মনে রাখতে হবে, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে বাড়াবাড়ি করা, গুলু বলে এগুলোকে, আমি গুলু সম্পর্কে আলোচনা করছি। এই গুলুগুলো কেন হচ্ছে? আত-তাশদীদু তারাতান ইয়াকুনু বিইত্তিখাযি মা লাইসা বিওয়াজিবিন আলা মুস্তাহাব্বিন বিমানজালাতিল ওয়াজিব, যেটা ফরজ বা ওয়াজিব না এগুলোকে ফরজ এবং ওয়াজিবের স্থানে নিয়ে যাওয়া। ওয়া তারাতান বিইত্তিখাযি মা লাইসা বিমুহাররাম আলা মাকরুহ বিমানজালাতিল মুহাররাম, আবার কোন সময় যেটা হারাম না বা মাকরুহ না এটাকে হারাম অথবা মাকরুহ করে নেওয়া, নিজের উপরে নিজে হারাম করলে কোন সময় সে মাছ গোশত খাবে না, বুজুর্গরা করে হারাম করে নেওয়া, এগুলো গুলু হয়ে করবে। তো আমরা গুলুগুলো কেন হচ্ছে, এই গুলু প্রথমে বড় আকারে হয় না, প্রথমে হয় এই গুলুগুলো শুরু হয় প্রথমে আস্তে আস্তে, প্রথমে যেমন মূর্তি পূজা, প্রথমে মূর্তি পূজা, মূর্তি পূজা কেন শুরু হয় নাই, এটা তাফসীর ইবনে কাসির দেখবেন, ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুয়া ওয়া ইয়াগুস ওয়া ইয়াউকা নাসরা, ওই আয়াতের তাফসীর লেখা আছে। এরা ছিল নূহ আলাইহিস সালামের পরবর্তী কিছু আল্লাহওয়ালা মানুষেরা, সালেহীন ফি কওমি নূহ। এরা যখন মারা গেল শয়তান এদের কাছে আসলো, এসে বলল দেখো তোমাদের উপর আল্লাহর গজব পড়বে, তোমরা আল্লাহওয়ালাদের কথা শুনো নাই, তো এখন কেমনে তওবা করতে হবে, সবাই তওবা করো, কেউ ওয়াজ করতেছে, শয়তান ওয়াজ করতেছে, তোমরা তওবা করো, তওবা করে সবাই আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর দিনের পথে ফিরে আসো। আর একটা কাজ করো, এই যে বড় বড় আল্লাহর ওলিরা এক বছরে সব মারা গেল, ওনারা যেখানে বসে দার্স দিতেন ওইখানে ওনাদের মূর্তি তৈরি করে নাও, আর ওইখানে বসে তোমাদের ওনাদের কথাগুলো আলোচনা করো, যাতে মনে মনে এই ধারণা করবা যে ওনাদের মুখ থেকেই কথাগুলো বের হচ্ছে। শয়তান কিন্তু মূর্তি পূজার জন্য মূর্তি তৈরি করতে বলে নাই, কারণ আস্তে আস্তে কি হবে, এরপরে এরা মূর্তি তৈরি করলো, এরপরে সে অনুযায়ী মূর্তির সামনে বসে তাদের বক্তব্যগুলো পড়া হলো, তাসির বেশি হতে লাগলো, এরপরে যখন প্রজন্মের পর প্রজন্ম আসলো তখন মূর্তি পূজা শুরু হয়ে গেল। এটাই বলা আছে ইয়াবদাউ হাযাল ইনহিরাফ ইয়াসিরান, এই যে গুলু বাড়াবাড়ি এটা প্রথমে শুরু হয় আস্তে আস্তে, এরপরে কালের চক্রে এটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং এটা শেষ পর্যন্ত একটা আদার আলাদা ধর্ম হয়ে যায়, দিন হয়ে যায়। যেমন মনে করুন ঈসা আলাইহিসসালামকেও আল্লাহর পুত্র যারা বলেছে তারা এরকমই, আমাদের সমাজেও একদল মানুষ প্রথমে আল্লাহর নবীকে ভিন্ন কিছু চিন্তা করেছে, নবী ভিন্ন, এরপরে তারা বলেছে মানুষ না, এরপরে চলে গেছে আল্লাহর জাতির বিরুদ্ধে, আবার হাদিস তৈরি করেছে। এই যে বিষয়গুলো তৈরি হয় কতগুলো কারণ আছে, আসবাবুল গুলু, গুলু কেন হয়। এক নাম্বার কারণ হচ্ছে আল জাহাল বিদ্দিন, দিন সম্পর্কে অজ্ঞতার কারণে, এ দিনের এলেম নাই, সঠিক এলেম না থাকার কারণে এগুলো তৈরি হয়। আমাদের সমাজে অনেকেই বলে যে আমরা ইসলাম পেয়েছি পীর বুজুর্গদের মাধ্যমে, আমি বলি এটা একটা 100% ঠিক, এটা 100 বার ঠিক, 100 বার ঠিক, পীর বুজুর্গদের মাধ্যমেই এদেশে ইসলাম প্রচারিত হয়েছে বলেই পীর বুজুর্গদের ইসলাম প্রচারিত হয়েছে, কোরআন সুন্নাহর ইসলাম প্রচারিত হয় নাই, কথা পরিষ্কার, আমি ওনাদের কথা মানি যে আমরা ইসলাম পেয়েছি পীর বুজুর্গদের মাধ্যমে, আমিও বলি 100 বার ঠিক, পীর বুজুর্গদের মাধ্যমে ইসলাম পেয়েছেন বলেই পীর বুজুর্গদের ইসলাম পেয়েছেন, কোরআন এবং সুন্না কর্তৃক আল্লাহ নাযিলকৃত, আল্লাহর রাসূল কর্তৃক আনীত ইসলাম এদেশে প্রচার হয় নাই, এটা পরিষ্কার। আল্লাহর দেওয়া ইসলামে কারো কোনো স্থায়ী ক্ষমতা নাই, ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ, আর পীর বুজুর্গদের ইসলামে ক্ষমতার মালিক পীররা হয়ে যায়।